এই দুটো জুতো ফাইনালিস্ট। এবার শীতে শিমলা যাব আর শিমলা যাওয়ার জন্য বরফের একটা জুতো লাগবে। এই ডেকাথলনে কিছু জুতো পাওয়া যায় যে জুতোগুলো কিন্তু বরফে স্লিপ করবে না, সেই জুতোগুলো কেনার জন্য আমি আর শুভদীপ এসে গেছি নিউ টাউন ডেকাথলনে। নিউ টাউন ডেকাথলন হচ্ছে আকাঙ্ক্ষা মোড়ে অস্টিন টাওয়ারের উপরে, একদিকে হচ্ছে হন্ডা মোড়, একদিকে হচ্ছে মারুতি মোড়, মাঝখানে হচ্ছে এই অস্টিন টাওয়ার, তার উপরে ডেকাথলন। এক্সাক্ট লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। কী কী কালেকশন আছে সেটা তো আপনাদের দেখাবই, তার সাথে সাথে 2023-এর ডেকাথলনের কী কী ডিসকাউন্ট, কী কী অফার সমস্ত কিছু বলবো। তো চলুন ভেতরে ঢুকি। প্রথমেই ব্যাগগুলোকে জমা করতে হয়, তার বদলে ওনারা একটা টোকেন দেবেন, সেই টোকেনটা কিন্তু যত্ন করে রাখবেন, টোকেনটা দেখালে আবার ব্যাগটা ফেরত পাবে। আচ্ছা, প্রথমে আমি এদের কাউকে জিজ্ঞেস করি যে এদের কোন ফ্লোরে কী কী আছে। আমাদের এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ওপরে আছে ফার্স্ট ফ্লোর, আমাদের দুটোই ফ্লোর। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটা মূলত বিলিং সেকশন, আর এখান যে সিঁড়ি সেটা দিয়ে উপরে উঠে যাওয়া। আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে মেইন যে জিনিসপত্রের কালেকশন সেটা হচ্ছে কিন্তু দোতলায়, একতলায় মূলত আছে বিলিং কাউন্টারটা আর তার সাথে প্রোডাক্ট অফ দ্য মান্থ, মানে যে প্রোডাক্টটা এ মাসে বেশি বিক্রি হচ্ছে সেগুলো ডিসপ্লে করা আছে, মানে পপুলার প্রোডাক্ট বলা যেতে পারে সেটা, আর ক্লিয়ারেন্স জোন মানে যেগুলোতে ডিসকাউন্ট আছে সেটা এই গ্রাউন্ড ফ্লোরে আছে। এছাড়া আছে গলফ সেকশন, গলফ সেকশন দিয়ে আমরা আর কী করবো। তাহলে চটপট চলুন দোতলায়। ওয়াও, এই তো ঠাসা প্রোডাক্ট। দোতলায় উঠি, প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফুটবল সেকশন, ওয়ার্ল্ড কাপ জাস্ট গেল। একটা কথা বলি, এখানে ফ্লোরের যে লেআউট, মানে কোথায় যেখানে ফুটবল আছে, যেখানে জ্যাকেটস আছে, এই যে লেআউটটা সেটা কিন্তু চেঞ্জ হতে পারে, তবে চেঞ্জ হলেও অসুবিধা কিছু নেই, কারণ প্রতিটা যে সেকশন তার সামনে বড় বড় করে লেখা আছে সেই সেকশনে কোন জিনিস রাখা আছে, এইটা দেখে আপনি বুঝে যাবেন এই সেকশনটা এখানে কি আছে। এখানে হচ্ছে মাউন্টেন শুজ, এই মাউন্টেন শুজের সেকশন এটা, এটাতেই আমরা আসবো, পরে আসছি এটাতে, এটা ভালো করে দেখাবো। এটা মাউন্টেন স্পোর্টস ওমেন সেকশন, এই জায়গাটা হচ্ছে ফিটনেস, লেখাই আছে এদিকে ফিটনেস ফর মেন, ফিটনেস ফর ওমেন, একইভাবে ফিটনেস ফর মেন, এই যে লেখা রয়েছে ফিটনেস ফর মেন, এই পাশে হচ্ছে ফিটনেস ফর ওমেন, মানে নিজে নিজেই কাউকে লাগবে না। এটা ব্যাডমিন্টন সেকশন, ব্যাডমিন্টনের র্যাকেট, জুতো ইত্যাদি ইত্যাদি এসব আছে। এটা হচ্ছে যোগা সেকশন, যোগা ম্যাট, যোগার বিভিন্ন রকম ট্রাউজার ইত্যাদি ইত্যাদি। এটা রানিং সেকশন, মানে জুতো, জগিং টগিং এসবের জুতো। এ পাশটা হচ্ছে টেনিস, এদিকটা এটা হচ্ছে ওয়াকিং, মানে হাঁটার জন্য। এরপরে এটা হচ্ছে সুইমিং সেকশন, এদিকটা হচ্ছে ক্রিকেট, আর সবারই শেষে আমরা এসে গেছি এটা হচ্ছে সাইকেল সেকশন। এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বড়দের যে সাইকেল, সেগুলো সাইকেলের জন্য হেলমেট সেটাও আছে, এটা হচ্ছে সাইকেল সেকশন। আর ওই পাশে হচ্ছে কিডস সেকশন, মানে কি বলে কিডস সাইকেল, মানে এনাদের কোনো হেল্প ছাড়াই আপনারা নিজে নিজেই গোটা স্টোরটাকে এক্সপ্লোর করে দেখতেই পারেন। এটা হচ্ছে ব্যাকপ্যাক সেকশন, আরে এই তো এই ব্যাগটাই তো কিনেছিলাম, এটাই কিনেছি মনে করছে, সেই বাংলিপোষের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ব্যাকপ্যাকটা, এই সেই ব্যাকপ্যাক। এবং ওখানে বলেছিল যেটা একটা মেরুন কালার হয়, এই যে এইটা হচ্ছে সেই মেরুন কালারটাও এখানে আছে, এই জন্যই সবাই বলেছিলো যে নিউ টাউনটায় গেলে এদের কালেকশনটা অনেক ভালো। এখানে এই যে ব্যাকপ্যাকগুলো আছে এগুলোতে হচ্ছে 10 ইয়ার্স ওয়ারেন্টি, 10 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে। আরও ব্যাকপ্যাক আছে, প্রচুর ব্যাকপ্যাক আছে, কিন্তু ব্যাকপ্যাক তো আমরা মেনলি দেখবো না, আমরা দেখবো যে জন্য এসেছি সেটা হচ্ছে জুতো, মানে বরফের জুতো, যে জুতোগুলো পরে বরফে হাঁটলে পা স্লিপ করে যায় না, ডেকাথলনের বিশেষ জুতো আছে বরফে হাঁটার জন্য, সেই জুতো একটা কিনবো, কারণ কি ফেব্রুয়ারিতে শিমলা মানালি সেই ভিডিওতে আসবে, তখন বলবো জুতোটা অ্যাকচুয়ালি কেমন, তখন ইউজ করে বলবো, আজকে কিনে নিই। এটা হচ্ছে জুতো সেকশন, আমরা পৌঁছে গেছি। আপনার নাম? স্যার আমার নাম শুভঙ্কর। বরফের উপরে হাঁটবো সেই রকম জুতো আমাদের চাই। তো মাউন্টেন হাইকিং শুজ আমাদের স্টার্টিং রেঞ্জ হচ্ছে, যেটা ডিক্যাথলন মানে কেশুয়া, 2499 দিয়ে স্টার্ট হয়, যেটা একদম বেসিক একটা মাউন্টেন হাইকিং শুজ। আপনি দেখতে পারবেন এখানে নিচে শার্ক টুথ টেকনোলজি দেওয়া আছে, আর এই উপরে এটা হচ্ছে এটা ব্রিদেবল একটা মেমব্রেন আছে স্যার, যার জন্য আপনার সোয়েটিং হবে না, বাট শুটা ওয়াটারপ্রুফ না। তারপরে আচ্ছা স্যার আমাদের মাউন্টেন হাইকিং শুজই আছে এগুলো সবই, তো এটা হচ্ছে ওয়াটারপ্রুফ শু এর স্টার্টিং রেঞ্জ, একই মানে 2500 আর এখানে এটা 3500, একই সোলটা একই, রিয়েল সেম, জাস্ট এটার উপরের ম্যাটেরিয়ালটা ওয়াটারপ্রুফ এন্ড ব্রিদেবল অ্যাজ ওয়েল। তো এটাতে ব্রিদেবিলিটিও পাচ্ছেন আপনি, আপনার সোয়েটিংও হবে না, আপনার পা ভিতর থেকে এবং বাইরে থেকে কমপ্লিটলি ড্রাই থাকবে। তো এটাতে আপনি বৃষ্টিতে ইউজ করতে পারবেন, লাইট স্নো, স্নোফল এইসবে ইউজ করতে পারবেন, খুব ভালো এফেক্টিভ বিগিনার লেভেল মাউন্টেন হাইকিং শুজ।
আর কি জুতো আছে এরকম মাউন্টেন হাইকিং এর? নেক্সট মাউন্টেন হাইকিং শু আছে আমাদের হচ্ছে MH100 মিড, যেটা মিডসোলের সাথে আছে। দেখিয়ে দেব আপনাকে, এটাতে আপনি দেখছেন অ্যাঙ্কেল লেন্থটা একটু বেশি। আচ্ছা, বাকি সোল ম্যাটেরিয়াল কুশনিং আপার লেয়ার সব ওই সেম ওটার মতোই হবে। প্রাইস রেঞ্জটা একটু হাই আসবে, 4499 প্রাইস রেঞ্জ, মানে 2500 3500, এটা হচ্ছে 4500, 1000 করে বাড়ছে এক্স্যাক্টলি। তো এই জুতোগুলো পরে আমরা কোথায় কোথায় যেতে পারি, মানে একটু জায়গার এক্সাম্পল দিয়ে বললে আমাদের বুঝতে সুবিধা হয়। ডেফিনেটলি স্যার, তো এগুলো হচ্ছে আপনার বিগিনার লেভেল ট্রেকিং শুজ, আপনার মোটামুটি সান্দাকফু কেদারনাথের মতো রাস্তায় একদম পারফেক্ট হবে। এবার আপনার ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করছে, ধরুন যদি আপনি ড্রাই ওয়েদার কন্ডিশনে যাচ্ছেন তাহলে আপনার এটাতেই হয়ে যাবে ফার্স্ট এডটা, যেটা আপনার যদি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে ড্রিজেলিং হচ্ছে, তার জন্য এটা। দেন এই শ্যুটা যেটা আছে স্যার, এটাতে আপনার মোটামুটি বিগিনার লেভেল যে ট্রেকসগুলো আছে, ধরুন হারকিদুন ভ্যালি থেকে স্টার্ট করে কেদারকান্থা, এগুলো কেদারকান্থা সামারের কথা বলছি, এইসব সমস্ত ট্রেকসগুলো এই শ্যুতে হয়ে যাবে। তো দুটো কালার ভ্যারিয়েন্টস আসে স্যার এটাতে, একটা ব্ল্যাক আসে একটা গ্রিন। ওমেনজেরটাও আপনি এদিকে দেখিয়ে দিতে পারেন, ওমেনজে আসে হচ্ছে একটা ডার্ক গ্রিন একটা খাকি। মাউন্টেন হাইকিংয়ে আমাদের কাছে আরও একটা মডেল আছে, এটা হচ্ছে MH500, ইন্টারমিডিয়েট লেভেল আর রেগুলার ট্রেকিংয়ের জন্য। তো এটার সোল মেটেরিয়ালে একটু ডিফারেন্স আছে, একটু বেটার ভার্সন এটা। তো এটাতে আপনার অ্যাডিশনাল গ্রিপস আছে ফর আপহিল, ফর ডাউনহিল অ্যান্ড ফর বোল্ডার সেকশন, প্লাস এটাতে আপনার ওয়াটার প্রুফিং ওগুলোর থেকে একটু বেশি হবে, ওগুলোতে আপনার 6 hours অফ ওয়াটার প্রুফিং পাবেন, এটাতে আপনি 8 hours অফ দি ওয়াটার প্রুফিং পাবেন। এটা আরও 1000, মানে এটা 5500 দাম। তো মাউন্টেন হাইকিং তো হলো, এরপরের সেকশনটা কি? নেক্সট সেকশন আসছে আমাদের হচ্ছে স্যার মাউন্টেন ট্রেকিং, এটা হচ্ছে আমাদের বেসিক মাউন্টেন ট্রেকিং শ্যু, যেটার নাম হচ্ছে MT100। তো এখানে আপনি দেখতে পাবেন যে সেম শার্প টেকনোলজি দেওয়া আছে। সেকেন্ড থিং হচ্ছে এটার ওয়াটার প্রুফিং, 8 hours অফ ওয়াটার প্রুফিং ইন রেইন, আপনি যদি জলে স্টেপ ইন করে দেন, ঝর্ণা টর্ণা আছে যেখানে জলে পা পড়ে গেল, এই মেমব্রেনের উপর অব্দি যদি জল না যায় তাহলে আপনার পা ভিজবে না। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের 2999 হাইলাইট করা আছে, এটা স্নো হাইকিং শুজের স্টার্টিং রেঞ্জ। এটা হচ্ছে সেই শুটা যেটা 2999 প্রাইস, 3000 থেকে শুরু। তো এটাতে একদম বেসিক স্নো হাইকিং টেকনোলজি ইউজ করা হয়েছে, নিচে এগুলো শাকটুতি টেকনোলজি, বাট এখানে আপনার যে এই সার্কেলসগুলো করা আছে এগুলোর রিজনে আপনার স্নোতে গ্রিপে কোনো কম্প্রোমাইজ হবে না, গ্রিপে বা ট্র্যাকশনে। উপরের মেমব্রেনটা ওয়াটার প্রুফ যাতে আপনার স্নোতে না ভেজে, আপনি এটা 6 ঘন্টা কন্টিনিউয়াসলি স্নোতে ইউজ করতে পারবেন, 2 ঘন্টা বৃষ্টিতেও ইউজ করতে পারবেন, প্লাস জলে যদি স্টেপ ইন হয়, জলে স্টেপ ইন হলে ভিজে যাওয়ার চান্সেস থাকে, খুব বেশি ওয়াটার প্রুফ মেটেরিয়াল না। সেকেন্ড থিং, এটার ভিতরে যদি আপনি দেখেন একটা ফ্লিস লাইনার দেওয়া আছে। আচ্ছা, মানে যে গরম মোজা যেগুলো হয় সেই রকম একটা লাইনিং দেওয়া আছে, বলেন ফ্লিস একটা লাইনার দেওয়া আছে যেটার জন্য আপনার অ্যাডিশনাল ওয়ার্ম থাক। এই শ্যুটা পার্টিকুলারলি এই শ্যুটা টেম্পারেচার সাজেস্টেড রেটিং থাকে হচ্ছে 0 to -11 degrees। তো আমরা যদি এই জুতোটা পরে বরফের সময় তো অসুবিধা নেই, বেশ গরম লাগবে আরাম লাগবে, কিন্তু এটা পরে আমরা যদি পুরুলিয়াতে যাই, হ্যাঁ, তখন তো মানে রীতিমতো পা আগুনের মতো গরম হয়ে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, যেটা আমি বললাম যে টেম্পারেচারটা সাজেস্টেড যে রেঞ্জটা থাকে ওটা হচ্ছে 0 to -11, যেখানে কমফোর্ট লেভেলটা ওইটা, কিন্তু তার চেয়ে বেশি টেম্পারেচার থাকলে একটু অসুবিধা হবে। টেম্পারেচার থাকে ধরুন আপনার পজিটিভে টেম্পারেচার আছে, তখন এগুলোতে একটু সোয়েটিং হয়, পা ঘেমে যাবে, ঘেমে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার যদি এরকম টাইপের কোনো জায়গা থাকে, আপনি যেটা আমি গরমে ইউজ করব আবার ঠান্ডাতেও ইউজ করব বরফেও হাঁটব এরকম একটা, তো সেই ক্ষেত্রে এইগুলো অল ওয়েদার শুজ হয়। এগুলোর ভিতরে যদি আপনি ওলেন সক্স ইউজ করেন তাহলে এগুলোতে একদম সেম টাইপ অফ ইনসুলেশন পেয়ে, মানে এই এখানে যেটা মানে ফ্লিসটা দেওয়া আছে সেখানে আমি একটা গরম মোজা ব্যবহার করে নেব। বাট এগেইন, স্নো হাইকিং যদি আপনি করেন, জাস্ট ট্রাভেল পারপাসে আপনি ওটা করতে পারেন, বাট স্নো হাইকিং যদি করেন এর গ্রিপটা গ্রিপটা হাইলি রেকমেন্ডেড। তো নেক্সট ফ্রেন্ড যে আসছে আমাদের স্নো হাইকিং শু SH100 আলট্রা ওয়ার্ম, তো এটাতেও আপনি দেখতে পাবেন যে সোলটা
অলমোস্ট সিমিলার এটার সাথে, অলমোস্ট না কমপ্লিটলি সিমিলার এটার সাথে। এটা কমফর্টেবল বিটুইন -11 to -20। এগুলোর দাম হচ্ছে 3,500। দেন আসছে আমাদের SH100 এক্সট্রা ওয়ান শু, যেটার ভিতরেও একটা ফ্লিস লাইনার দেওয়া আছে। অ্যান্ড সোল মেটেরিয়ালটা এটাতে একটু ডিফারেন্ট, এটাতে আরও ছোটো শার্ক টুথ ইউজ করা হয়েছে যাতে স্নো মেল্ট হয়ে যায় এটার ভিতরে আর কি। প্লাস এই শ্যুটাতে একটা ইভিএফ হোম সোল মিড সোল দেওয়া হয়েছে, যার জন্য আপনি কুশনিংটা বেটার পাবেন। এটা আর এটার থেকে এটাতে কুশনিংটা বেটার হবে, এটা -18 অবধি ইউজ করা যায়। দেন আমাদের রেগুলার স্নো হাইকিং শ্যু আর ইন্টারমিডিয়েট স্নো হাইকিং শ্যু, যেটার নাম হচ্ছে SH500। তো এটাতে আপনার এগুলোর থেকে অনেকটাই বেটার হয় এই শ্যুটা। তার কারণ হচ্ছে যে এর সামনেটাতে ওই স্টোনস বগেরা কিছু লাগার থেকে আপনি প্রোটেকশন পেয়ে যাবেন। প্লাস উপরের মেটিরিয়ালটা একটু হার্ড হয় যাতে আপনার স্নোফল বা এরকম কিছু হলে কোনো প্রবলেম হবে না। ওয়াটার প্রুফিং মেমব্রেন পুরোটা, এটাতে আপনি স্নোতে ওয়াটার প্রুফিং আর একটু বেশি পাবেন, 8 hours অব দি ওয়াটার প্রুফিং পাবেন। আর টেম্পারেচার রেটিং এটার এই -5 to -14। আর সোল মেটেরিয়ালটাও সেম, জাস্ট এতে শার্ক টুথটা একটু বড় সাইজের ইউজ করা হয়েছে। দ্যাটস অল অ্যাবাউট দ্য স্নো হাইকিং। তাহলে চার ধরনের স্নো হাইকিংয়ের জুতো আমরা দেখলাম। এটা হচ্ছে 3,000 টাকা, এরপরে আরেকটা আছে এটা হচ্ছে 3,500, এখানের এইটা যেটা এটা 4,000, আর এটা হচ্ছে 5,000। মানে জুতো আবিষ্কার সেই ব্যাপারটাও যেরকম ঝকমারি ব্যাপার ছিল, জুতো কেনাটাও কিন্তু কম ঝকমারি নয়। তিন জোড়া জুতো নিয়ে বসেছি, ডিসাইড করতে পারছি না কোনটা নেব। প্রথম যে জুতোটা সেটা তো আপনারা দেখলেন, এটা হচ্ছে স্নো হাইকিংয়ের জুতো। স্নোয়ের জন্য, ঠান্ডার জন্য এই ভেতরে একটা ফ্লিস মেটেরিয়াল, মানে সে কথা একটা গরম মোজা, উলেন মোজা পরলে যে ফিলিংসটা হবে সেটা ভেতরে দেওয়া আছে, অ্যাটাচ করা আছে। মানে কলকাতায় এটা পরা যাবে না, এটা পরে যদি অযোধ্যা পাহাড়ে উঠি তাহলে কিন্তু পা পুরো ঘেমে যাবে। তাহলে এটাকে তো বাদ দিলাম, এটার দামটা কিন্তু অনেক কম ছিল, মাত্র 3,000 টাকা। এটা তাহলে বাদ। তাহলে বাকি রইল দুই হারাধনের দুটো ছেলে। এই দুটো জুতো কলকাতাতে পরা যাবে, এই দুটো জুতো পরে সান্দাকফু গরমকালে ট্রেক, কেদারনাথ ট্রেক, এই সমস্ত কিছু যাওয়া যাবে। আবার যদি শীতকালে আমরা গুলমার্গে যাই, বা এই যে আমরা এখন শীতের সময় সিমলা মানালি যাব, সেখানে এটা যদি উলেন সক্স দিয়ে পরি তাহলে কিন্তু এই জুতোটা ব্যবহার করা যাবে, এবং এদের যে গ্রিপ বরফে পড়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু থাকবে না। এই জুতোটা বেসিক্যালি এক, শুধু এটার গ্রিপটা বেটার। এটার দাম হচ্ছে 4,500, এটার দাম হচ্ছে 5,500। সো দ্য উইনার ইজ MH500। জুতো সিলেকশন হয়ে গেছে। তো এবার হচ্ছে পায়ের মাপটা দেখে নিই। আচ্ছা, মানে যেহেতু এটা হাইকিং শুজ তাহলে হচ্ছে বুড়ো আঙুল থেকে আবার একটুখানি গ্যাপ, এক আঙুলের গ্যাপ থাকা দরকার। এই খাপের ভেতরে যে নাম্বারটা আসবে সেটাই হচ্ছে জুতোর মাপ। 42-43, দুজনের হুবহু একই জুতো, শুধু 42 আর 43 42 43। পরে জুতো বদলাবদলি হয়ে গেলে কিন্তু ওই 42 হবে না, হবে না তো? একটা একটা মার্ক 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 করে রাখতে হবে জুতোর তলায়, মার্ক করে রাখতে হবে। এস লিখলেও হবে না, এস লিখলেও হবে না, সঞ্জীব শুভদীপ সেটাও মিলে যাবে। এস বি আর এস জি। এই যে জুতোগুলো, এগুলোর মেনটেন্সের ব্যাপারটা সেটা একটু বলবো। এটাকে জাস্ট আপনি আউটার মেটেরিয়ালটা ক্লিন করতে গেলে শ্যাম্পু বা ফোম দিয়ে ওয়াশ করতে পারেন, মানে ওয়াশ বলতে স্প্রে করে মুছে নেবে। ভিতরের মেটেরিয়ালটা যদি আপনি ক্লিন করতে চান তাতে এমনিতে আপনি ডিটারজেন্ট ওয়াশ বা লিকুইড ডিটারজেন্ট ইউজ করতে পারেন এটার উপরে, বাট যতবার কম ইউজ করবেন ততবারই ভালো, কেননা বেশিবার ওয়াশ করতে করতে এই কুশনিংটা পাতলা হতে থাকে, চুপসে যাবে, চুপসে যাবে। এক্স্যাক্টলি, উলেন শক্স লাগবে। এটাকে আমরা ওলেন অ্যাকচুয়ালি বলি, বাট মেটেরিয়ালটা পলিয়েস্টার, এটা ওলেন ফিল দেওয়া আর কি। ওয়ার্ম শক্স, কমফর্টেবল আপ টু -18 degrees। এটা হচ্ছে পেয়ার, একটা 300 টাকা, দুটো হচ্ছে 599, মানে ওই 300-600 টাকাই হলো। আমাদের সমস্ত ডেমনস্ট্রেশন দিচ্ছে শুভঙ্কর। যদি এরকম কেউ নাও থাকে কোনো অসুবিধা নেই, এই যে ডেকাথেলনের অ্যাপ, ডেকাথেলনের অ্যাপটা খুলবেন, এখানে দেখুন এই যে স্ক্যান বলে যে অপশানটা আছে, এই স্ক্যানে ক্লিক করলাম, ক্যামেরাকে অ্যালাউ করতে বলছে। এবার ধরুন এই মোজাটার এই কিউআর কোড স্ক্যান করলে তার পুরো ডিটেলস, তার পুরো স্পেসিফিকেশান সব কিছু আপনারা এখানেই পেয়ে যাবেন। শুধু প্রোডাক্ট স্ক্যান করে তার স্পেসিফিকেশান জানাটাই নয়, এই অ্যাপটা যদি আপনার মোবাইলে ইনস্টল করা থাকে তাহলে এখানে যখন ক্লিয়ারেন্স সেল চলে বা কোনো অফার থাকে তার নোটিফিকেশান আপনি মোবাইলে পেয়ে যাবেন। শুধু তাই নয়, যদি বাড়িতে বসে ডেকাথেলনের থেকে জিনিস কিনতে চান এই অ্যাপটা দিয়ে সেটাও করতে পারেন।
তাহলে আমাদের জুতো কেনা হলো, মোজা কেনা হলো, এবার ঠান্ডার জন্য কিনতে হবে একটা গ্লাভস আর তার সাথে টুপি। এ পাশে হচ্ছে গ্লাভস আর টুপি সেকশন। এসে গেছি, ওরে বাবা কত সুন্দর সুন্দর গ্লাভস। এই নীল সাদার ফিতেটা মানে হচ্ছে দুটো সেকশনেরকে ভাগ করছে। এই যে গ্লাভস, এই গ্লাভসের ভেতরে এই যে দিকটা, এই দিকটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়, এবং এটার এপাশটা যেটা এইটা হচ্ছে সমস্ত গ্লাভসগুলো ওয়াটারপ্রুফ। বরফে ভিজবে না এরকম একটু গ্লাভস রাখবে, বরফ নিয়ে একটু লোফালোফি করবো, কিন্তু সেটা স্নোপ্রুফ এরকম একটা গ্লাভস চাই। আপনি এইটা দেখতে পারেন, এটা হচ্ছে আপনার সব থেকে লোয়েস্ট প্রাইস থেকে হচ্ছে স্টার্টিং হয় স্নো প্রুফে, এটা 699 থেকে স্টার্টিং হয়। কিন্তু এই এই যে গ্লাভসগুলো, এগুলো পরে কি মোবাইল ব্যবহার করা যাবে? না, এটা হচ্ছে আপনার হচ্ছে মোবাইল টাচটা নেই এটা। আচ্ছা, এটা নর্মালি হচ্ছে স্নো প্রুফ। আপনি যদি মোবাইল টাচের দিকে দেখতে চান তাহলে হচ্ছে আপনি এইটা দেখতে পারেন, বাট এটা হচ্ছে স্নো প্রুফ হবে না। তো বরফের যে গ্লাভস, এই গ্লাভসগুলো দিয়ে কোনোটাতেই কিন্তু মোবাইল অপারেট করবেন এরকম হবে না, মোবাইল টাচটা হবে না। তাহলে এই মিনিমাম যে রেঞ্জটা যেটা উইডজি সেটাই আমরা, এটা কিন্তু আমার একটু ছোট ছোট হচ্ছে, এটা ছোট হচ্ছে, একটা সাইজ বড় লাগবে। এটা সাইজটা হচ্ছে এক্সেল। গ্লাভসও ফাইনাল রাউন্ডে দুটো গ্লাভস উঠেছিল, এই গ্লাভসটা আর তার সাথে এই যেটা পরে আছে সেই গ্লাভসটা, এই দুটো গ্লাভস মোটামুটি একই ব্যাপারটা, একই মোবাইলটা ছোটোটাতেই নেই। কিন্তু এটার যে হ্যান্ড মানে কবজির যে সেকশনটা সেটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়, হোয়ারাজ এটার পুরোটাই হচ্ছে ওয়াটারপ্রুফ। তো এটার দাম হচ্ছে 600 টাকা, আর এটার দাম কত শুনুন? 900। এটার দাম হচ্ছে 900 টাকা। তাহলে নিচ্ছে যখন এটাই নিয়ে নিই নাকি? এটা পড়তে সুবিধা, এটার ফিটিংসটাও আমার ভালো, যেটা এম সাইজটা আমার লেগেছে এটাই নিন। টুপির কালারটা, কালারটা কি পছন্দ হয়েছে আপনাদের নাকি অন্য কালার নেবো? ব্ল্যাক হলেই ভালো হয় নাকি? 499 মানে 500 টাকা এটার দাম। ঠিক আছে নিয়ে নিলাম। সিমলা কুলু মানালি বরফের সময় যাব বাবা। আপনি ফুললি প্রোটেকশন করে বালাক্লাভাটাও দেখতে পারেন, যেটা হচ্ছে আমাদের নিনজা। তবে যদি চান যে আগেকার দিনে হনুমান টুপি যেটা ছিল সেটাই একটু মডিফাইড ভার্সন, নিনজা ভার্সন, এই নিনজা ভার্সন হনুমান টুপি, সেটা কিন্তু ব্যবহার করতে পারেন যদি মনে হয়। একদম পুরো মাথা থেকে শুরু করে গলা, গলা নেক ওয়ার্মার, মাথা এবং গলা মানে নেক ওয়ার্মার দুটো হিসেবে ব্যবহার করা যেতে পারে। এগুলো কত দাম? এটা 199, দামও বেশি না, 199 টাকা, এরকম একটা নিতে পারেন। তো শীতকালের জামাকাপড় হিসেবে জ্যাকেট সেকশন সেটা তো একটু দেখাতেই হবে, যদিও জ্যাকেট আমরা কিনবো না, কিন্তু এখানে যে জ্যাকেট যেগুলো আছে সেই জ্যাকেটগুলো আপনাদের একটু দেখাই। পুরো বাস্কেট ভর্তি হয়ে গেছে। তো এই ডেকাথেলনে শপিং এক্সপিরিয়েন্স যেটা সেটা কীরকম হলো? অসাধারণ, দারুণ লেগেছে এখানে শপিং করে। আমি ফার্স্ট টাইম এলাম। কী কী কিনলেন? তো অনেক কিছু কিনেছি, আমরা গোয়া যাব, তো গোয়া যাওয়ার জন্য একদম পারফেক্ট আমি তো বলবো এখান থেকে কেনাকাটা করা, কারণ বিচের ধারে এখানকার মেটেরিয়ালসগুলো ভীষণ ভালো, আর ওই জন্য আমি একদম ব্যাগ ভর্তি করে সব ফুল ফ্যামিলির জন্য কিনেছি। মানে যা যা চেয়েছেন সব পেয়ে গেছেন? একদম একদম সব। জ্যাকেটস বাদ দিয়ে শীতের পোশাক সম্পূর্ণ হয় না? একদম স্টার্টিং রেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে 999। জ্যাকেটটার মডেল নেম হচ্ছে MT50, দুটো কালার অ্যাভেলেবল, মেনজের একটা ব্ল্যাক একটা ব্লু। মানে এগুলো কলকাতায় পড়ে যাবে? কলকাতাতেও খুব ইউজফুল হয় বাইক টাইক চালানোর জন্য, খুব ভালো জ্যাকেট। দেন আসছে আমাদের, এগুলো সব প্যাডেড জ্যাকেটস আছে স্যার, এগুলো সব টেম্পারেচার রেটিং -5 ডিগ্রিজ। তো এখানে আপনার স্টার্টিং রেঞ্জ হচ্ছে 2499। এটার আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই হুড থাকে না, এটাই হুড থাকে। দাম হচ্ছে এটা 2500, এটা 3000। তো এটাতে আপনার কালার্স আছে হচ্ছে খাকি, পেট্রোল ব্লু, ব্ল্যাক, তিনটে কালার্স অ্যাভেলেবল। দেন আসে হচ্ছে সেম সিনথেটিক প্যাডেড জ্যাকেট -10 ডিগ্রিজ। আমাদের কাছে একটাই কালার্স আছে, আপনি অনলাইন ওয়েবসাইটে আরও বেশি এক্সপ্লোর করতে পারবেন জ্যাকেটটার ব্যাপারে, আর অন্য কালার্স অ্যাভেলেবেল হবে। এটা -10 ডিগ্রি অবধি প্রোটেকশান দেয়, বাকি সব প্রপার্টিজ ওটার আর এটার সেম। যে এটার দামটা কত? দামটা হচ্ছে 549, মানে 5500। আমাদের ডাউন ফেদার জ্যাকেট স্টার্ট হচ্ছে, ডাক ডাউন ফেদার যেটাকে বলা হয়। তো এগুলো এক্সট্রিমলি লাইট ওয়েট হয়, কম্প্যাক্ট হয়, ট্রেকিংয়ের জন্য আইডিয়াল মেটেরিয়াল। ওখানে যেরকম দেখলাম হুড ছাড়া, হুড ছাড়া এটা 4000 টাকা। 4000। দেন আসছে এগুলো হুডেড, হুডের ডাউন ফেদার জ্যাকেট স্যার। কালার্স পাবেন হচ্ছে ব্লু, খাকি, অরেঞ্জ, এগুলো হচ্ছে -5। প্রাইস সবকটারই সেম 4499, 4500 টাকা। এগুলো -10 চলে আসছে, ব্লুটা থেকে -10 স্টার্ট হচ্ছে। ব্লুটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা মাউন্টেনিয়ারিং জ্যাকেট, একটু মডিউলারিটি আছে এটাতে,
হার্নেস ইউজ করতে হলে, ধরুন মাউন্টেনিয়ারিং আপনাকে হার্নেস ইউজ করতে হবে, তার জন্য এর জিপটা নিচে থেকেও খোলে যাতে আপনার জ্যাকেট উঠে না যায় হার্নেস ইউজ করলে, আর উপর থেকে জিপ যেরকম নর্মাল খোলে সেরকম ওপেন একটা এক্সপোজার আছে। এটা মেনজেও আছে, ওমেন্সের সেকশনে তো ডেফিনেটলি আছে। এগুলো মাইনাস টেন জ্যাকেট, এই জ্যাকেটগুলোতে হুড আসে না, এমনি বেসিক ডাউন ফেদার জ্যাকেট। মেটেরিয়ালটা একটু বেশি ডিউরেবল হয় পলিয়ামাইড মিক্সচারের জন্য। এটার প্রাইস আসছে হচ্ছে আপনার 5999। মানে এগুলো স্নো এবং জল ওয়াটার প্রুফ, মানে বৃষ্টি পড়লেও বৃষ্টি স্নো এবং ওয়াটার প্রুফ কোনোটাই না, কোনোটাই না, কোনোটাই স্নো প্রুফ বা ওয়াটার প্রুফ না। মানে লাইট স্নোফলে ইউজ করা যেতে পারে, বাট হেভি স্নোফল হলে ভিজতে থাকে, ভিজে যাবে। দেন আসছে হচ্ছে আমাদের -10 ডাউন ফেদার জ্যাকেট, যেটাতে হুড আছে, যেটা ওখানে আমরা দেখলাম -5 জন্য, যেটা 4599, এটা এখানে 6599 আছে -10 degrees জন্য। দুখানা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, একটা অরেঞ্জ একটা পেট্রোল ব্লু। -18 ক্ষেত্রে এটাতেও আপনার ওই মাউন্টেনিয়ারিংয়ের জন্যই ইউজফুল হয় খুব বেশি, তার কারণ হচ্ছে সেম ওই মডিউলারিটিটা আছে নিচে থেকে। প্লাস এখানে আপনার যা ব্যাকপ্যাক ক্যারি করার জন্য, হেভি ওয়েট ক্যারি করার জন্য আপনার শোল্ডার এরিয়াতে পলিয়ামাইড মিক্সচার দেওয়া আছে, তার জন্য এটা ডিউরেবল বেশি হয়। অনেক জ্যাকেট দেখলাম কিন্তু সেই জ্যাকেটগুলো ঠান্ডা অনেক সামলায়, কিন্তু বৃষ্টি এবং বরফ সেই দুটো সামলায়, কারণ বৃষ্টিতে ভিজে যাওয়া এবং বরফ বলে জল হয়ে যাবে সেটা তো ভিজে যাওয়ার ব্যাপারটা থাকে। এই দিকের যে সেকশনটা, সেই সেকশনগুলো কিন্তু সবই ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ না মানে রেইনপ্রুফ এবং তার সাথে হচ্ছে স্নোপ্রুফ। সেই জ্যাকেটগুলো আপনাদের চটপট একবার দেখিয়ে দিই। বেসিক ওয়াটারপ্রুফ জ্যাকেট SH100 মডেল নেই, প্রোটেকশন দেয় হচ্ছে -5 degrees অবধি। কালার এটার একটাই অ্যাভেলেবেল হয় ব্লু, অ্যান্ড প্রাইস এটার 1999। দেন আসছে SH100 এক্সট্রা ওয়ান, এগুলো হচ্ছে SH100 X1 -10 degrees অবধি প্রোটেকশন দেয়। তো -10 degree প্রোটেকশনের জন্য তাতে আপনাকে লেয়ারিংস ইউজ করতে হবে, এটা হচ্ছে প্রপার লেয়ারিং, মানে ওটা ইনার লেয়ার, তার উপরে এটা হচ্ছে লেয়ার 1, এটা বেস লেয়ার, এটা লেয়ার 2 যেটা ফ্লিস লেয়ার, আর জাম্পারস ইউজ করতে পারেন, সোয়েটারস ইউজ করতে পারেন এর জায়গায়। এটা হচ্ছে আপনার আউটার লেয়ার, আচ্ছা, যেটাতে আপনার ইনসুলেশন প্লাস উইন্ড প্রুফ ওয়াটার প্রুফ সব একসাথে আছে। তো এগুলো -10 জ্যাকেটস। মানে এটা আমরা যখন ব্যবহার করব, এটাতে হচ্ছে আমরা হচ্ছে যেটা উলিকট একটা ইউজ করব, তার উপরে একটা সোয়েটার, তার উপরে এটা -10 এর জন্য। এমনিতে জাস্ট একটা টি শার্টের উপরে জ্যাকেটটা ইউজ করলে 0 degree অফ দি প্রোটেকশন, মানে একটা উলিকট পরে নিলে ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে পুরো। দেন আসছে হচ্ছে SH100 বম্বার জ্যাকেট, এটাও ওয়াটার প্রুফ এবং এটা সেম প্রপার্টিস সব, জাস্ট দেখতে একটু বেটার বম্বার জ্যাকেটের মতো দেখতে, মডিউলারিটি একটু বেশি কারণ এটাতে অনেকগুলো পকেট আছে। এটা হচ্ছে বম্বার জ্যাকেট, প্রাইস হচ্ছে 5999, 6000 টাকা। তারপরে আসছে হচ্ছে পার্কা, আমাদের কাছে একদম বেসিক পার্কা জ্যাকেট যেটা, সেটা অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে -20 degree পার্কা, মডেল নেম হচ্ছে SH500 পার্কা। তো এই জ্যাকেটটাতে আপনার পার্কা জ্যাকেটে যেরকম ফার থাকে, ফার আছে, ফারটা এখান থেকে রিমুভেবল, এখানে জিপ আছে, জিপ থেকে ফারটা আপনি রিমুভ করে নিতে পারবেন এই জিপ দিয়ে। প্লাস এটাও আপনার ওয়াটারপ্রুফ জ্যাকেট এবং কমফোর্টেবল হয় হচ্ছে -20 to -25 degrees এর মধ্যে এবং ওয়াটারপ্রুফ। এগুলোর প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে আপনার 7999, 8000 টাকা, 8000 টাকা। তো এখানে আমরা স্নো হাইকিং জ্যাকেটস, SH যেটা বলছিলাম স্নো হাইকিং, এখানে শেষ হচ্ছে। এগুলো সব ট্র্যাভেল জ্যাকেটসের মধ্যে এসছে। তো ট্র্যাভেল জ্যাকেটসে কী হয়, ব্যাপারটা একটু হেভি ওয়েট হয় জ্যাকেটগুলো, কিন্তু মডিউলারিটিটা খুব সুন্দর। সেটা হচ্ছে যে এগুলো 2-layer জ্যাকেটস, এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই যে ভিতরের ফ্লিস লেয়ারটা, ফ্লিস লেয়ারটাকে এখান থেকে পুরো জ্যাকেট থেকে খুলে দেওয়া, এগুলো আপনি আলাদা করে ইউজ করতে পারবেন। ফ্লিসের যা টেম্পারেচার রেটিং 7 to 10 degrees, এই ফ্লিসটারও সেম টেম্পারেচার রেটিং, দুটো কম্বাইন্ডভাবে ইউজ করলে আপনার 0 degree অব দি প্রোটেকশন। আর বাইরের মেটেরিয়ালটা ওয়াটারপ্রুফ এবং উইন্ড প্রুফ। তো এটাতে আপনার প্রাইস আসে হচ্ছে 4599, 4600 টাকা। এটাতে আপনার কালার অ্যাভেলেবেল হয়ে হচ্ছে 3টে, সেটা হচ্ছে একটা খাকি, একটা ব্রিক রেড, আর একটা হচ্ছে ব্ল্যাক।
সো এটা হচ্ছে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল মডেল জ্যাকেটস এর মধ্যে, সেটা হচ্ছে ট্রাভেল 500 জ্যাকেট। এটার ভিতরেও এটা ডাবল লেয়ার জ্যাকেট, এটার ভিতরে যেটা আমরা ওটাতে দেখলাম ফ্লিস লেয়ার দেওয়া, লেয়ার দেওয়া, এটার ভিতরে একটা প্যাডেড জ্যাকেট দেওয়া আছে যেটা হচ্ছে সিমিলার টু -5 প্যাডেড জ্যাকেট। তো জাস্ট এই জ্যাকেটটা উইথ প্রপার লেয়ারিংস -5 অব দি প্রোটেক্ট করবে, দুটো কম্বাইন্ড হিসেবে -10 অব দি প্রোটেক্ট করবে। বাইরের লেয়ারটা কমপ্লিটলি ওয়াটার প্রুফ সেম অ্যাজ দিস, আর এটার প্রাইস আসছে হচ্ছে আপনার 6999। কিন্তু কলকাতার যে ঠান্ডা সেই ঠান্ডার জন্য কী কী কালেকশন আছে? সেই ঠান্ডার জন্য স্যার আমাদের কাছে যেগুলো অ্যাভেলেবল সেগুলো হচ্ছে ফ্লিসেস। তো এগুলো সব ফ্লিস আছে স্যার। কত থেকে শুরু? স্টার্টিং ফ্রম 299 থেকে স্টার্টিং। 299-এর যে ফ্লিসটা হয় স্যার একদম রাউন্ড নেক টি শার্টের মতো, ফুল স্লিভ টি শার্টের মতো একটা ফ্লিস। সব কটারই টেম্পারেচার রেটিং হচ্ছে 7-10 degrees, দেখতে পাবেন আপনি 7-10 degrees। তো 2023-এর নতুন কালেকশন দেখলাম, 2023-এর নতুন অফার কী কী আছে সেটা দেখতে চাই। তো অফার আমি স্টার্ট করছি যেটা সব থেকে লোয়েস্ট প্রাইস আসছে আমাদের, সেটা হচ্ছে 499 দিয়ে। 499-এ আমাদের কাছে উইন্টার কালেকশন যেটা আছে সেটা হচ্ছে জাম্পার্স, সোয়েটার বেসিক্যালি। তো নর্মালি এগুলোর প্রাইস থাকে হচ্ছে 799, এখন সব কটা মডেলের প্রাইস কমে 499 হয়ে গেছে, অফার প্রাইস 499-এ পাওয়া যাচ্ছে। দেন আসছে আমাদের প্যাডেড জ্যাকেট, যেটা -5 প্যাডেড জ্যাকেট। আপনি দেখলেন ওখানে তিনখানা কালার আপনি দেখতে পেয়েছেন, যার মধ্যে একটা নতুন কালার, এই দুটো পুরনো কালার, একটা রেড একটা ব্লু। তো এই দুটো কালার এখন ক্লিয়ারেন্সে মানে ডিসকাউন্ট প্রাইসে আছে, সেটা হচ্ছে 1999। 1000 টাকা করে ডিসকাউন্ট আছে? 1000 টাকা করে ডিসকাউন্ট আছে। বাহ, আর কিছু অফার? এটা আমাদের ডমিওস বলে যে ব্র্যান্ডটা আছে এটা কেচুয়ার না, ডমিওসের এই প্রোডাক্টটা। এটা একটা ফ্রন্ট ওপেন ফ্লিস টাইপের জিনিস, তো এটাও আপনাকে ওয়ার্ম দেয়, কোনো টেম্পারেচার সার্টিফাই করে না যেহেতু এগুলো অ্যাক্টিভ ওয়্যার। তো সেই কারণে এটাতে আপনি দুটো সাইড পকেটস পাচ্ছেন, একটা ফ্রন্ট ওপেন জিপ পাচ্ছেন, সাথে ইনার পকেটসও পাচ্ছেন। তো এটা কমপ্লিটলি আপনার 799-এ আসছে এখন অফার প্রাইসে, যেটা আপনি দেখতে পাচ্ছেন 30% অফ। আমাদের কাছে খুব বেশি স্টক নেই এটা, এটা হচ্ছে -10 প্যাডেড জ্যাকেট, যেটা এটা আপনি দেখলেন সেম জ্যাকেট জাস্ট হুড ছাড়া। নর্মালি এটার প্রাইস হচ্ছে 4999, এখন এটার প্রাইস চলছে 2999, খাকি কালার। এই ইয়েলো কালারের যে জ্যাকেটটা যেটা আমরা দেখলাম ডাক ডাউন ফেদার যে -5 জ্যাকেট ওখানে দেখলাম আমরা, সেম জ্যাকেট এটা ইয়েলো কালারের। তো ইয়েলো কালারটার প্রাইস চলছে এখন 2999, এই দুটো সেম প্রাইস চলছে। কলকাতার জন্য এখানে কী কী কালেকশন আছে সেটা একটু জানতে চাই। যদি আপনি কটনের মধ্যে দেখতে চান, কটন বা পলিয়েস্টার মিক্স কটনের মধ্যে, ইন দ্যাট কেস আপনি এখানে এগুলো দেখতে পারেন। এখানে এই জ্যাকেটটা যেরকম একটা সোয়েটশার্ট ধরনের রয়েছে, এটা এটা যেমন শুরু হয়েছে 899 দিয়ে। আর যদি আপনি জিপ দেওয়া জ্যাকেট দেখতে চান তাহলে 999 রয়েছে, এটার দুটো কালার রয়েছে। আদার দ্যান দ্যাট এদিকে আরও বেশ কিছু প্রোডাক্ট রয়েছে, কিছু ক্লিয়ারেন্স প্রোডাক্টস রয়েছে। আদার দ্যান দ্যাট এখানে এগুলো রয়েছে, এটাতে জিপ দেওয়া রয়েছে, এটা জিপ নেই, নর্মাল পকেট। এগুলোর দাম হচ্ছে? এটার বর্তমান ক্লিয়ারেন্স প্রাইস হচ্ছে 1299। 1299। আর তাছাড়া এখানে জাম্পার, সোয়েটশার্টস ইনক্লুডিং কটন ট্র্যাক প্যান্টস ফর জেন। এটা লিফট? লিফট না গোডাউন? দারুণ একটা বিলিং সিস্টেম, বিলিং ও সেলফ সার্ভিস, এই ব্যাপারটা কিন্তু দুর্দান্ত লেগেছে। এবার এখানে যখন ভিড় থাকবে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না, এখানে বিলিংয়ে সেলফ সার্ভিস। তো এখানে আমি দেখাই আপনাদের এই কনসোলটা যেটা সেটা দেখাই, এইটা হচ্ছে ডিসপ্লেটা, আর নিচে হচ্ছে যেখানে আপনি প্রোডাক্টগুলো রাখবেন। তো এই স্টার্ট বিলিং বলে বিলিংটা শুরু হবে, এখানে হচ্ছে আপনার যে ফোন নাম্বার, আমার ফোন নাম্বারটা দিলাম কন্টিনিউ। এবার এখানে এই যে বিলিং, এই বিলিংয়ের মধ্যে এই দেখুন এই আমাদের আইটেমগুলো, এই প্রতিটা আইটেমের মধ্যে কিন্তু RFID স্ক্যানার আছে, এইগুলো এইখানে দিলাম, এই দেখুন এটা অ্যাড টু কার্ট হয়ে গেল। এটা শুভদীপের যে গ্লাভসটা, গ্লাভসের ছবি এসে গেল, কন্টিনিউ। পেপার ব্যাগ সেটা লাগবে, পেপার ব্যাগ লাগবে না সেটা আপনি সিলেক্ট করবেন। আমরা যদি বলছি পেপার ব্যাগ লাগবে প্লাস,
একটা লাগবে, কন্টিনিউ করলাম। এবার কিভাবে পেমেন্ট হবে, কার্ডে নাকি ইউপিআই এ? এই দুটো অপশন আছে, এছাড়া কিন্তু অন্য অপশন এখানে কিছু নেই। তো আমরা যদি কার্ড বলি, এখানে হচ্ছে এই যে কার্ড অপশন, এখানে আপনার কার্ডটাকে ঢোকাতে হবে, যা দেওয়ার নাম্বার দেওয়া ইত্যাদি ইত্যাদি দিয়ে এক মিনিটের মধ্যে গোটা প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। কিন্তু এই প্রসেসটা কিন্তু এক মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। ব্যাস, পেমেন্ট হয়ে গেছে। বিল কোথায় আপনি নেবেন এটা জিজ্ঞেস করছে, দিয়ে দাও ইমেল মোবাইল নাইন মোবাইল টেক্সট। এটা হচ্ছে ফিডব্যাক, ভেরি স্যাটিসফাইড, বিল এসে গেছে, ব্যাস। মজা লাগলো না? একদম।